আজকে আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যারের কাজ, ভিএসসি সফটওয়্যার। ভিএসটা কীভাবে কমিশনিং করতে হয়, প্রথমে আপনি কানেকশনে যাবেন। কানেকশনে যেয়ে আপনাকে অ্যাড করতে হবে, এখানে আপনাকে ভিএস দা নেটে অ্যাড করতে হবে আর ইউএসবিতে যেতে হবে, কারণ ভিইপি সিরিজ ভিইএস সিরিজের একই রকম কমিশনিং। তারপর সেট টু ডিফল্ট করতে হবে, তারপর অটোমেটিক কানেক্ট টু ভি ডিফল্ট, তারপর কানেকশনে যেতে হবে, তারপরে কানেক্ট টু ভিউ, তখন আপনি এই ধরনের ভিএস দা যদি কানেক্ট থাকে আর কানেকশন যদি ঠিক থাকে তাহলে এমন শো করবে। আর অবশ্যই আপনারা দেখে নেবেন ড্রাইভার পাইছে কি না, এটা গুরুত্বপূর্ণ। জেনারেলি আপনি ডিভাইসের লোকেশন সেট করতে পারবেন, ওয়াইফাইয়ের সাথে ইন্টারনেটের সাথে ইথারনেট কানেকশন দিতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন। এখানে ওয়ার্ক ডে সেট করে দিতে পারবেন, ডে নাইট অ্যানাবল করে দিতে পারবেন, ইয়ারফ্লো সেট করতে পারবেন, পাইপ আপনি যে কয়টা অন করবেন সে কয়টা সেট করে দিবেন, অ্যাসপাইরেটর মানে আপনার বাতাসের পরিমাণ কী হবে সেটা আপনি সেট করে দিতে পারবেন, 5 পর্যন্ত আছে। তারপর ফিল্টার সেট করতে পারবেন, দেখছেন ফিল্টার, এগুলো ডিফল্ট। ডিটেক্টর নাম্বার, এটা যেহেতু অ্যাড্রেসেবল সিস্টেম এই জন্য ডিটেক্টর নাম্বার দেখাচ্ছে, কনভেনশনাল হলে ডিটেক্টর নাম্বার আপনি পাবেন না। তারপর রিলেগুলো এনাবল করা আছে, দেখেন ফায়ার টু আছে, ফায়ার ওয়ান আছে, অ্যাকশন আছে, অ্যালার্ট আছে, আর্জেন্ট আছে, এগুলো বিভিন্ন আছে। এগুলো প্যানেলের ভিতরেও এভাবেই রিলে মার্ক করা আছে, অ্যালার্ম ওয়ান টু মানে ফায়ার ওয়ান টু আছে, অ্যালার্ম না সরি, অ্যালার্ম ফায়ার ওয়ান টু আছে, অ্যালার্ট আছে, অ্যাকশন আছে, এই ধরনের আছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আমার ভিডিও দেখে কমেন্ট লাইক করবেন, তাহলে আমি অনেক উৎসাহ পাব এবং নতুন নতুন ভিডিও করার জন্য আপনাদের অনেক সমর্থন আশা করতেছি। ধন্যবাদ সকলকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গেই থাকুন সবসময়। এখানে জেনারেলে তো আপনারা দেখলেনই যে এখানে নেটওয়ার্ক নেম লোকেশন সব কিছু সেট করতে পারবেন। আপনি চাইলে ইথারনেটের সাথে কানেক্ট করো, এটা আপনি সফটওয়্যারের সাথে কানেক্ট করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সে অপশনগুলো আপনারা দেখে দেখে আপনাদের কমিশনিং করতে পারবেন।